আসসালামু আলাইকুম। আজকে আমরা এই চেরি ফুলের ডিজাইনটি করে দেখাবো। এই চেরি ফুলের ডিজাইনটি পেন্টিং করার জন্য আজকে আমাদের যা যা লাগছে তা হচ্ছে একটি লাইনার ব্রাশ, একটি রাউন্ড ব্রাশ। কালারের মধ্যে আমরা রেডি অ্যাক্রেলিক কালারটি ব্যবহার করছি এবং আজকে আমরা এই কাজটি করার জন্য সাদা, লাল, গোলাপি এবং কালো কালার ব্যবহার করব। প্রথমেই কাপড়ের উপর আমরা ড্রয়িংটি করে নিয়েছি। এখন লাইনার ব্রাশ দিয়ে আমরা ডালগুলোকে কালো কালার করে নেব এবং খুবই আলতো হাতে এই কাজটি করতে হবে। আমরা সবগুলো ডালই করে নিচ্ছি। ডাল করা শেষ হওয়ার পর রাউন্ড ব্রাশ দিয়ে, যেহেতু গাঢ় কালার কাপড়, প্রথমে আমরা সাদা বেস দিয়ে নেব। সবগুলো ফুলকে আমরা সাদা রং দিয়ে কালার করে নেব এবং অল্প অল্প কালার নিয়ে কাজটি করতে হবে। সবগুলো ফুলকে সাদা রং দিয়ে আমরা কালার করে নেব এবং আলতো হাতে ভালো করে ব্লেন্ড করে করে রংটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকটি ফুলই করে নিচ্ছি। আমাদের সাদা বেজ দেওয়া শেষ, এবারে রং করার পালা। এখন আমরা ফুলগুলোকে রং করে নিচ্ছি। প্রথমে গোলাপি কালার করছি এবং কালারটা খুবই আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে করে করতে হবে। খেয়াল রাখতে হবে যেন সাদা বেজের বাইরে ছড়ে না যায়। আলতো হাতে অল্প অল্প রং নিয়ে সুন্দর করে কালারগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি ফুলকে আমরা করে নেব লাল এবং গোলাপি কালার দিয়ে। সবগুলি ফুল করে নিচ্ছি। আমাদের সবগুলো ফুলই রং করা শেষ। এবারে আমরা চিকন লাইনার ব্রাশের মধ্যে সামান্য পরিমাণ কালো রং নিয়ে মাঝখানে রেণুটা এঁকে নিচ্ছি। প্রত্যেকটা রেণু আঁকা শেষ হওয়ার পরে এটা হচ্ছে আমাদের ডিজাইনের ফাইনাল লুক। এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।